Viewers in other languages, please mute the video and watch the video. আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তুরস্কের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী নিলয় দিনিসের জীবনে কতগুলো প্রেম ও প্রেমিক খুঁজে পেয়েছে তা নিয়ে। চলুন শুরু করা যাক। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিলয় দেনিস একজন তুরস্কের অভিনেত্রী। তিনি 1993 সালের মে 3 তারিখে তুরস্কের আইদিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি উচ্চতা 1.72 মিটার। তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল। তিনি 2012 সাল থেকে তার কর্মজীবন শুরু করেন। তিনি তুরস্কের একজন নাগরিক। তার স্বামী ছিলেন আরচিন কারাবুলুত, যার সাথে বিয়ে হয়েছিল 2017 সালে এবং বিচ্ছেদ হয়েছিল 2020 সালে। নাম্বার 1, তুরস্কের সুন্দরী অভিনেত্রী নিলয় দেনিস তার সহকর্মী বেরাক আতানের সাথে প্রেমে গুজে উঠেছিল। নিলয় দেনিস বয়সে বেরাক আতান থেকে 1 বছর 7 মাস 4 দিনের ছোট। বেরাক আতান একজন তুর্কি মডেল ও অভিনেতা। তিনি তুরস্কের ইজমি শহরে 1991 সালের সেপ্টেম্বরের 26 তারিখে জন্মগ্রহণ করেন। নম্বর 2, তুরস্কের সুন্দরী অভিনেত্রী নিলয় দেনিস এবং তুরস্কের সুদর্শন অভিনেতা সেচকিন অজদেমিরের মধ্যে প্রেমের গুজব উঠেছিল। নিলয় দেনিস বয়সে সেচকিন অজদেমির থেকে 11 বছর 8 মাস 9 দিনে ছোট। সেচকিন অজদেমির একজন তুর্কি অভিনেতা এবং প্রাক্তন টিভি উপস্থাপক, রেডিও ব্যক্তিত্ব এবং ডিস্কো জকি। তার মা তুর্কি বংশোদ্ভূত, গ্রিসের জান্তি থেকে। তার মা গ্রিসে জন্মগ্রহণ করেন এবং তুরস্কে অভিবাসিত হন। তার বাবা সিনপ থেকে এসেছেন। আল ইয়াজ মালিম 2011 সালে, বীর আস্ক হিকায়েসি 2013 সালে সহ বেশ কয়েকটি অত্যন্ত সফল টেলিভিশন সিরিজে ভূমিকা রেখে সেচকিন অজদেমির নিজেকে তুরস্কের একজন প্রধান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেচকিন অজদেমির তুরস্কের ইস্তাম্বুল শহরে 1981 সালে অগস্টের 25 তারিখে জন্মগ্রহণ করেন। নম্বর 3, তুরস্কের সুন্দরী অভিনেত্রী নিলয় দেনিস আরচিন কারাবুলুতকে বিয়ে করেন 2017 সালের সেপ্টেম্বরের 8 তারিখে। 3 বছর সংসার করার পর 2020 সালে তাদের বিচ্ছেদ হয়। নিলয় দেনিস এবং আরচিন কারাবুলুত যখন 2017 সালে বিয়ে করে তখন নিলয় দেনিসের বয়স ছিল 24 বছর বয়স এবং আরচিন কারাবুলুতের বয়স ছিল 39 বছর বয়স। নিলয় দেনিস বয়সে আরচিন কারাবুলুত থেকে 14 বছর 11 মাস 5 দিনের ছোট। আরচিন কারাবুলুত একজন তুরস্কের সিনেমাটোগ্রাফার। তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরে 1978 সালের মেয়ের 29 তারিখে জন্মগ্রহণ করেন। তিনি তুরস্কের সুন্দরী অভিনেত্রী নিলয় দেনিসকে বিয়ে করার পর নিলয় দেনিসের হাজব্যান্ড হিসাবেই পরিচিতি লাভ করেছেন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।